এরপরে আমাদের আরেকটা কনসেপ্ট জানা লাগবে, সেটা হচ্ছে ধরো এ ভেক্টর আমাদের এটা, এদিকে একটু খেয়াল করো, এ একটা ভেক্টর আছে, এটা হচ্ছে বি ভেক্টর, এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, তাই তো? মধ্যবর্তী কোণ তো থিটা, আমরা জানি না যে বি এর তাহলে কয়টা অংশ থাকবে, একটা হচ্ছে বি কস থিটা, এইটা এটার নাম কি বি সাইন থিটা, বোঝা যায়? এখন এ ক্রস বি যখন আমরা করতেছি, দেখো একটু খেয়াল করো, এইখানে একটা আমরা সামন্তরিক এঁকে নিই আপাতত, সামন্তরিক আঁকলাম, এখন দেখো তো এই জায়গায় এ ক্রস বি যখন আমি করি তখন এটা হয় এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, এন ক্যাপ থাকে, যদি আমি এটাকে মডুলাস করি তাহলে এন ক্যাপ দেওয়ার দরকার আছে, কারণ আমি দিককে উধাও করে দিছি। এখন এ বি সাইন থিটা মানে কি, দেখো এ মানে হচ্ছে এখান থেকে এইটুকুর মান, এর এর মডুলাস না এটা, তাহলে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত, এ, আর বি সাইন থিটা মানে কি, এখান থেকে এইটুকু, এটুকু তো ক্লিয়ার। তাহলে এই যে যে সামন্তরিক, এই সামন্তরিকের ভূমির মান কত, এ, আর উচ্চতা কত, তাহলে আমরা জানি না যে সামন্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত, ভূমি ইনটু উচ্চতা, কথা কি বুঝতেছ? তাহলে ভূমির মান কত এখানে, এ, আর উচ্চতা কত, বি সাইন থিটা, কথা কি বুঝতেছ, বি সাইন থিটা। এই জন্য বলা যায় যদি, লিখে নাও, যদি একটি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু এ ও বি হয় তাহলে তাদের সেই সামন্তরিকের ক্ষেত্রফল হবে এ ক্রস বি, মডুলাস। কেন মডুলাস হবে, কারণ আমরা সামন্তরিকের ক্ষেত্রফল একটু মান লাগবে, দিক তো লাগবে না, বুঝাইতে পারছি? এটা কি বুঝছো কি না, এ বি সাইন থিটা ইকুয়াল টু এ ক্রস বি মডুলাস, এটা এটুকু তো বুঝছো? আর এটা যদি একটা সামন্তরিক হয় সেই সামন্তরিকের ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে বি সাইন থিটা, তাহলে এ ইন্টু বি সাইন থিটা মানেই হচ্ছে এ ক্রস বি, আর সেটাই হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা সামন্তরিকের ক্ষেত্রফল। এই জন্য তোমাদের বইতে লেখা আছে দেখবা যে সামন্তরিকের ক্ষেত্রফল এ ক্রস বি, যেখানে এ ও বি দুটি সন্নিহিত বাহু, এ ও বি যদি সন্নিহিত, এ এবং বি দুটি ভেক্টর যদি একটি সামন্তরিকের সন্নিহিত বাহু হয় তার ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি মডুলাস, মনে থাকবে? এখন আসো একটু খেয়াল করি, যদি এই যে এখানে দেখো আমরা আরেকটা সামন্তরিক আঁকি, এই যে সামন্তরিকের ভূমি ছিল এ এবং উচ্চতা ছিল কত, এটা যদি বি হয়, এটা যদি থিটা হয় তাহলে এটার নাম হচ্ছে বি সাইন থিটা, এটার ক্ষেত্রফল হয়েছিল এ বি সাইন থিটা, যারকে আমরা এ ক্রস বি মডুলাস বলছিলাম, তাই না? এখন এই সামন্তরিকটাকেই যদি আমি মাঝখান থেকে যে কোনো একটা কর্ণ দিয়ে যদি ভাগ করে দিই, দেখো তো এখান থেকে এই পর্যন্ত ভাগ করে দিছি, তাহলে ওটা কি হয়ে গেছে, ত্রিভুজ হয়ে গেছে না? তাহলে তুমি বলো যে সামন্তরিকের ক্ষেত্রফলের অর্ধেকই কি, ত্রিভুজ। তাহলে এ এবং বি যদি সন্নিহিত বাহু হয় অতএব ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে তখন, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বি মডুলাস, তার মানে এ এবং বি এর ক্রস গুণ করে মডুলাস করে যদি আমি হাফ দিয়ে গুণ করি তাহলে হবে ত্রিভুজের ক্ষেত্রফল, বুঝা যাচ্ছে? সিম্পল না, এই তো দেখো সামন্তরিকের ক্ষেত্রফল কিভাবে আসছে, সেটা জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল তুমি এমনি বলতে পারতেছো যে হাফ দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে। এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শর্ত দুইটা, এই গুণ, এই গুণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, দেখো কতগুলো জিনিস এখান থেকে ইনপুট আসতেছে, কথা কি বুঝতেছো? এই গুণ থেকে আমরা কত কিছু বের করতে পারি সেইটা দেখো, গুণের কনসেপ্টটা হিউজ একটা কনসেপ্ট। এখন আমাদের কাছে এই ভেক্টর গুণ থেকে আর কি কি আসতে পারে, আমরা দেখলাম ভেক্টরের ক্রস গুণ থেকে আমরা সামন্তরিক এবং ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, যদি দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকে ভেক্টর আকারে তাহলে ওইটার ক্ষেত্রফল আমরা বের করতে পারি ত্রিভুজের এবং সামন্তরিকের। এখন আসো যদি দুইটা ভেক্টর থাকে এ এবং বি এবং তাদের মধ্যবর্তী কোণ তো আমরা জানি থিটা, তাহলে এখানে দেখো তো আমরা কি বলছিলাম, এ বি কস থিটা ইকুয়াল টু কি, এ ডট বি,
কথা কি বুঝতেছো? তাহলে এই অ্যাঙ্গেলটা যদি কখনো বের করতে বলে যে মধ্যবর্তী কোণ বের করো, কি বের করতে বললো? কোণ বের করতে বললো। তাহলে কি লেখা যায় দেখো তো, cos থিটা ইকুয়াল টু কি হয়, a ডট b বাই a b, অতএব থিটা ইকুয়াল টু কি হবে, cos ইনভার্স a ডট b বাই a b। বুঝে গেছে? তাহলে আমাদের কাছে যদি দুটি ভেক্টর দেওয়া থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ বের করতে বলে, তাহলে আমরা a ডট b ইকুয়াল টু a b cos থিটা, সেখান থেকে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু a ডট b বাই a b, এবং থিটা ইকুয়াল টু cos ইনভার্স a ডট b বাই a b করে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কি বের করতে পারবো, কোণ বের করে ফেলতে পারবো। বুঝতেছো? এরপরে আসো আরেকটা জিনিস শিখে ফেলি, সেটা হচ্ছে মনে করো এইটা একটা এ ভেক্টর, এইটা হচ্ছে আমার বি ভেক্টর, বি ভেক্টরের এই জায়গায় যদি আমি শ্যাডো নেই, এই যে বি এর যেই শ্যাডো, ওপর থেকে 90 ডিগ্রিতে লাইট ফেললে বি এর যে শ্যাডো পাওয়া যাবে, এটাকে বি এর কি বলা হয় বলো? উপাংশ না, এখানে আরেকটা জিনিস বলে, সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। উপাংশর মতোই কিন্তু বিষয়টা, কি ভূমির উপরে যে শ্যাডো পড়বে, কি কারণে লম্ব অভিক্ষেপ বলতেছে, লম্বতে লাইট জ্বালাইলে, এটা হেলানো অবস্থায় লাইট জ্বালাইলে কিন্তু ভিন্ন ছায়া পড়বে, লম্বভাবে লাইট জ্বালাইলে যে শ্যাডো পড়ে সেটাকে কি বলে, লম্ব অভিক্ষেপ। অভিক্ষেপ মানেই ছায়া, অভিক্ষেপ মানেই কি, ওই যে বলে না যে প্রজেকশন, ওই যে দেখবা যে প্রজেক্টর দিয়ে প্রজেকশন করে, প্রজেকশনের বাংলা হচ্ছে অভিক্ষেপণ করা, কি করা, অভিক্ষেপণ করা। তাহলে লম্বভাবে আলো ফেললে বি এর যেই অভিক্ষেপ বা ছায়া পড়বে সেটার নাম কি, লম্ব অভিক্ষেপ। কথা কি বুঝছো? তাহলে বি এর লম্ব অভিক্ষেপ চাইছে। এখন খেয়াল করো, আমি বলছিলাম যে এই কনসেপ্টটা প্রচুর পরিমাণে আমাদের কাজে লাগবে, কোনটা, উপাংশে বিভাজন। এখানে বলছে লম্ব অভিক্ষেপ বের করতে, আসলে এটা কি, আনুভূমিক উপাংশ। তাহলে আমরা আসলে লম্ব অভিক্ষেপ না চিন্তা করে লম্ব অভিক্ষেপকেই বলতে পারি না যে এটা ভূমির উপাংশ। লম্ব অভিক্ষেপ তাহলে এখন কি হবে, ভূমির উপাংশ, এখন কি আর ওই থিটা থিটা দিয়ে মানে সাইন থিটা দিয়ে বোঝানোর দরকার আছে? আমি জানি যে এটার ভূমির উপাংশ হচ্ছে বি কস থিটা। কথা কি বুঝছো? এ এবং বি যদি দেওয়া থাকে, যদি বলে বি ভেক্টরের অভিক্ষেপ বের করো বা লম্ব অভিক্ষেপ বের করো, তাহলে এটা হচ্ছে বি কস থিটা। এখন এই বি কস থিটা যদি বের করতে বলে, মানে লম্ব অভিক্ষেপ যদি আমাকে বের করতে বলে, তাহলে আমি কিভাবে বের করবো বলো? সেই ক্ষেত্রেও এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এ বি কস থিটা ইকুয়াল টু কি, এ ডট বি, তাহলে আমি বলতে পারবো বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ। কথা কি বুঝতেছ? এবং এর উপরে ভেক্টর চিহ্ন দেওয়া নাই মানে এটা আসলে মডুলাস, এর কি, মডুলাস। তাহলে এটা কি বোঝা যাচ্ছে? তাহলে যদি বলতো যে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাহলে কি বলতাম, এ কস থিটা এ ডট বি বাই বি। তাহলে লম্ব অভিক্ষেপের কনসেপ্টটাও গুণ থেকেই আসে। তাহলে কোণ নির্ণয় করা যায়, লম্ব অভিক্ষেপ নির্ণয় করা যায়। কথা কি বুঝতেছ? এখন আসো, লম্ব অভিক্ষেপ এটা হচ্ছে স্কেলার রাশি, এটা কি রাশি, আর উপাংশ হচ্ছে ভেক্টর রাশি, কি রাশি। এখন যদি বলে বি এর লম্ব অভিক্ষেপ বের করো, সেটা হচ্ছে বি কস থিটা। দেখো এটা কি ভেক্টর না স্কেলার, স্কেলার, এখানে কোনো দিক নাই। কিন্তু যদি বলে বি এর উপাংশ বের করো এর দিকে, কি বলে, এর দিকে বি এর উপাংশ বের করো, জাস্ট এই লম্ব অভিক্ষেপই বের করবা, যদি তোমাকে উপাংশ বলে উপাংশ বের করো। যদি বলতো যে বি এর উপাংশ বের করো কার দিকে, এর দিকে, তখন সেটা বলতাম বি কস থিটা ইনটু এ ক্যাপ। কেন এ ক্যাপ দিতাম, কেন, এর দিকে, দিক বোঝানো হয়ে গেল, আবার মানেরও কোনো চেঞ্জ আসে নাই। তাহলে এই জায়গায় জাস্ট আমরা চেঞ্জ করতাম কি, এ ডট বি বাই এ, এখানে এ ক্যাপ। এ পর্যন্ত বুঝছো? কি উপাংশ হচ্ছে লম্ব অভিক্ষেপেরই ভেক্টরকে উপাংশ বলে। তাহলে উপাংশ হচ্ছে জাস্ট ওই দিকটা উল্লেখ করে দেওয়া, যেহেতু বি কস থিটাটা এর দিকে, এই জন্য এ ক্যাপ দিয়ে গুণ করে দেওয়া। কথা কি বুঝছো? উপাংশ দিক সহজ, এটা সেটা হচ্ছে উপাংশ, মানে লম্ব অভিক্ষেপ হচ্ছে স্কেলার, ওইটারই ভেক্টর হচ্ছে উপাংশ। বুঝে গেছে? যেমন দূরত্বের ভেক্টর হচ্ছে সরণ, সেরকম লম্ব অভিক্ষেপের ভেক্টর হচ্ছে উপাংশ।